পেটে ব্যথা তো কি হচ্ছে তার জন্য তুমি এমন এমন কাণ্ড করবা যে যার জন্য হাসতে হাসতে আমাদের জীবনটা মারা যেতে তখন থেকে আমার পেট ব্যথা করে আসছে তোর কেমন ভাব তুই ভাব তুই সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিতিস কি হইতো ছি 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 পিজার জন্য যে কেউ এরকম করে গুড ইভিনিং, এখন বাজে 5:30 আর এখন থেকে আমার ব্লগটা আজকে শুরু করছি। আজকে হচ্ছে যে 4 তারিখ, তো একটা কথা বলতেছি তো নাকি ফ্যানটা দিয়ে দিলো, আমি কি করে তাহলে ব্লক করব? ব্লক করো, ব্লগের মধ্যে ব্লক করো। আরে কথা আসে না ভালো করে, একটু বন্ধ করে নিই না, 2 মিনিটই তো। এদিকে নালে টিভির আওয়াজ, তারপর হচ্ছে যে ফ্যানের আওয়াজ নালে আসে না। তো আমরা এখন আমি ব্লকটা করতাম না, কিন্তু আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল যে ব্লকটা না করে আর পারলাম না। আমরা একটা পিৎজা অর্ডার করলাম এই মাত্র, তো ওটা কী সাইজ জানি কী বলে জানি বুনু কি ওইটা অর্ডার করছিস? চিকেন বারবিকিউ, সে তো জানি চিকেন বারবিকিউ। ওটা হচ্ছে যে মানে সাইজটা কি? 210 মিডিয়াম। তো আমরা একটা মিডিয়াম একটা পিৎজা অর্ডার করলাম। তো এবার আমরা তো চিকেন পিৎজা অর্ডার মানে করছি, তো আমাদের এই বাড়িতে নিয়ম হচ্ছে যে চিকেন খাইলে মা যাই, আমার নুপুরটা ভেঙে গেল, এটা ভেঙে গেল, বল খুলে গেল, একই তো হইলো। কালকে আমরা একটা ভূতের সিনেমা দেখছি, নতুন যেই ভূতের সিনেমাটা হচ্ছে যে রিলিজ হয়েছে, কি জানি সিনেমাটার নাম? পোপস এক্সরসিস্ট। আচ্ছা আমার দাঁত ভেঙে যাবে উচ্চঙ্গ দিয়ে। আচ্ছা আমার দাঁত ভেঙে যাবে উচ্চঙ্গ দিয়ে। আচ্ছা আমার দাঁত ভেঙে যাবে উচ্চঙ্গ দিয়ে। আমি উচ্চারণ করতে পারবো না, আমার দাঁতগুলো ভেঙে যাবে, সেটাও আমার দোষ। তো তোমরা যদি হাসো কি করতে পারি? তো এবার আমরা ওই সিনেমাটা দেখছি, নতুন সিনেমাটা। আমি তো ভাবছিলাম যে এত ভয় লাগবে, আমি আমি সবার মাঝখানে থাকবো, সবার মাঝখানে থাকবো, একটুকু ভয় লাগে নাই, একটুকু না। হ্যাঁ না, পরে তো আমরা ইসে দেখছি ইউটিউবে, হ্যাঁ আমরা দেখি নাই পরে, ভালো করছিস। তো এবার আমরা হচ্ছে যে ওই সিনেমাটা দেখছি, তো এবার সকাল থেকে আমরা মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে আমার মধ্যে ভূত ঢুকছে, নিজে নিজে কলম নিচ্ছে, নিজে নিজে কি ছাতা মাথা লিখতেছে জানি না। তো এটা বললাম যে পিজারও দিচ্ছে, আমাদের এবার নিয়ম হচ্ছে যে মানে চিকেন টিকেন খাইলে মুরগি খাইলে তো পূজা দিতে হয় না, মানে মাথায় সাবান করে সাবান দিয়ে পরে ঠাকুরের কাজ করা যায়, কারণ মানে মাথায় সাবান দিতে হয় না, তাই না? তাই না মা? আরে এত ভালো করে কথা বলতে পারবো না, বাপরে বাপ, না মানে চুলে শ্যাম্পু ট্যাম্পু করবো, মানে মাথাটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে, পেট পরিষ্কার না করলেও চলবে, কিন্তু মাথাটা হ্যাঁ পেটের পেটেরটা তো দেখা যায় না, দেখা যায় না, চুপ করো না, কথাই বলতে পারতেছি না। তো হচ্ছে যে আমরা হচ্ছে যে নিয়ম হচ্ছে যে চিকেন কিরে ভাই কে জানি আসছে, তারপরে হচ্ছে যে সে যেটা বলতে দিয়েছিলাম সেটাকে শেষ করি মা, দাঁড়াও না। তারপরে আমরা হচ্ছে যে একটা পিৎজা অর্ডার করছি, তো অর্ডারটা করার পরে এবার কি হয়েছে, আমাদের তো ওই চিকেন টিকেন খাওয়া জানা না, যেহেতু আমরা চিকেন পিৎজা অর্ডার করছি, তো এইবার বুড়ো ভাবছে কি তাহলে আমি সন্ধ্যাটা একবারে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে পিৎজাটা খাবো। এখন এই মাত্র জামা কাপড় ছাড়ে নাইটি টাইটি পরেও সন্ধ্যা দিতে গেছে, গিয়ে দেখে কি এখনো ও ভাবছে কি লাইট জ্বলতেছে বাইরে, কিন্তু গিয়ে দেখে এখনো দিনের আলো, মানে ধাও 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 করে, ধাও 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 করে, ধাও 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 করতেছে দিনের আলো। হ্যাঁ রোদও আছে, চুপ কর। তো এবার
এরকম হইলো। এবার গিয়ে দেখি যে দিনের আলো এখনো ইসে হয় নাই, এখন বাজে পাঁচটা, পাঁচটার সময় ও সন্ধ্যা দিতে গেছে, তো তারপর আবার ওই যে চেঞ্জ চেঞ্জ করে যে আবার বসছে ও। এবার যখন যদি পিজা চলে আসে আমরা সবাই খাবো, তাকায় তাকায় দেখবে তাহলে তো আবার মাথা শ্যাম্পু করতে লাগবে, পেটের মধ্যে চিকেন নিয়ে তুমি আমাকে আপদ খোলা, এবার বাপের বাড়ি চলে যাবো, চলে তো যাবো। আচ্ছা এরকম যদি আজকে আমার সাথে হইলো, হয়তো আমি না ভাবতে যদি তো দেখলাম তো কাউন্টিং গুলো হচ্ছে, তো আমার সাথে যেটা হয় আর কি, যে আমি ভিডিও করি অথচ প্লে করি না, দেখলাম না আজকে হচ্ছে, আমাকে সুন্দর লাগতেছে দেখতে। আসতে উঠে বিছানা থেকে একা একাই নামছে, ঘুম হয়েছে আপনার? ঘুম হয়েছে? পাপা কোথায়? পাপা কোথায়? হিংসা করছে নাকি? থাক বাবা, এটা না নামাই ভালো, যে উঁচু উঁচু ছিঁড়ে জামাটা বানানো, পিছনে একরকম সামনে একরকম। তুমি একা একা উঠে আসলে তোমার ভয় লাগে না? ভয় লাগে না? আমার কাছে আসবে আমার মামা, দেখতে চুমু দিয়ে দাও আমাকে। তুমি কি মুতু করছো? বই পড়বা তো? তোমার কাছে নিয়ে যাও, তোয়া বই পড়াবে, তোমার কাছে পড়াবে, তোয়া নিয়ে পিজা অনেক মানে যুদ্ধ করে এসছে, আর এই যে যুদ্ধ করে সন্ধ্যা দিচ্ছে, আর এই যে এখন আমরা খাবো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পিজা, কে খাবে এটা? কে খাবে? কে খাবে? কে খাবে? গন্ধটা ই কে খাবে? এই দেখো মা, মশলা আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে, এখন সবার ফার্স্টে বট টেস্ট করবে, মানে আমরা তো এখন কেউ খাবো না, কারণ বুনু সন্ধ্যা দিচ্ছে ওই সাইডে, তো আসলে আমরা একসঙ্গে খাবো, কারণ একা একা খেতে কোনো মানে ভালো লাগে না কোনো সময়ই। তো বর খেয়ে বললো দারুণ টেস্ট, তোমরা কিন্তু যারা দিনহাটায় থাকো তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। আর এদিকে দেখো পরে চা করে নিয়ে এসে, আর এদিকে দেখো মামামের কাণ্ড দেখো, প্রত্যেক দিন এই বিছানা চাদর পাল্টাতে হয় আমাদের এর জন্য। কোনো কোনো দিন কিন্তু নেমে নেমে একা একা নিচে গিয়ে হিসু করে, আবার কোনো দিন এরকম করে, মানে ওর ভাববো যা বড় দায়। তো ওখানে এখন পা মেলে ঝুড়ি ভাজা খাচ্ছে, আমার মেয়ে নিমকি খেতে খুব পছন্দ করে, আর মার একটু বসতে অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে যে সদ্য অপারেশন হয়েছে, তো ব্যথাটা এখনও কমেনি। আর এদিকে আমি কাসন্দ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখেছি। তো দেখো আজকে আমি একটা মাস্ক বানাচ্ছি, এখানে আছে বলে দিচ্ছি, তোমরা শর্ট ভিডিওটাও দেখে নিতে পারো, এখানে আছে টক দই, আছে মধু, আছে লেবুর রস 4-5 ফোঁটা, আছে হচ্ছে যে কফি। তো এটা নিয়ে আমি একটা মাস্ক তৈরি করব, তৈরি করে ফেসে দেব। এখানে দেখো কফি আর চা পাতা আমি লিকার করছি, একটু চুলে যাতে কালার হয়, কারণ আমি হচ্ছে যে এই অ্যারোমা প্লাসের এই হেনাটা আমি করব, কারণ আমার একটু কালার মানে একটু হালকা রোদে গেলে একটু কালার হবে, ওরকম কালার আমি চাচ্ছি, যার জন্য নয়তোবা হালকা উষ্ণ গরম জলও গোলাতে পারো তোমরা, কিছু নয়। এখানে জাস্ট চা পাতা আর অল্প একটু মানে 1 চামচ মতো কফি, তাহলে চুলে কালারটা না সুন্দর আসে, এই আর কি।
তো এখানে তোমাদের তো বলে দিলাম কি কি আছে, তোমরা চাইলে দিতে পারো মুখে, খুবই একটা ভালো এই মাস্কটা। এটা ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এমন নয় যে তোমরা শুধু রাত্রে এটা ইউজ করতে পারো, তোমরা কিন্তু দিনেবেলাতেও দিতে পারো, দেখবে অনেক ভালো হয়, গ্লেজ একটা ব্যাপার আসে স্কিনে, আর স্কিনটা তোমরা ধরলেই বুঝতে পারবা মুখটা কতটা সফট আসে। এই সাইডে আমি মুখে অ্যাপ্লাই করছি, আর ওই সাইডে মাম্মাম পটিতে বসে আম দিয়ে খেলছে। আজকে আমাদের বাড়ির ওই পাশে পাশের বাড়ির গাছ কেটেছে, মানে আম গাছটা কেটেছে, আমাদের রান্নাঘরে ওই সাইডে যে আম গাছটা ছিল না, ওই আম গাছটা কাটা হয়েছে আজকে, কারণ ওনারা ঘর তুলবে তো যার জন্য। তো দেখবে আমাদের ওই ছাদে অনেক এখন রোদ আসে, আর আমাদের ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম থাকে এখন। আমি এই মুখে এটা দিচ্ছি জন্য আমার মেয়ের রিয়াকশান, আমার মেয়ের রিয়াকশান ভয়ানক রিয়াকশান, মাম্মাম ধুয়ে আত্ম, মাম্মাম ধুয়ে আত্ম, মানে এটা কেন দিচ্ছি মুখে, ওর এটা বিরক্তিকর। এর আগের দিনও দিচ্ছি একটা মাস্ক তৈরি করে, তো ওইটা তো ওর বিরক্তিকর। তো দেখো আমার মেয়ের রিয়াকশান, মাম্মাম ধুই নাই, আমি ধুবো না, ধুবো না, কি করবো, ধুবো, ভাল লাগে না এটা, এদিকে আসো আমার কাছে আসো, আগে কাছে আসো, আসো, এই যে তাহলে কিন্তু আমি ধুবো না, আমিও তাহলে তোমার কাছে যাচ্ছি, যাচ্ছি, আমার মধ্যে ভূত ধুববে, এদিকে আসো, কি করবো বলো, ভালো করে বলো, ধুয়ে আসবো, বলে কি ধুয়ে আত, বেশিক্ষণ থাকা যাবে না, নাহলে কান্নাকাটি করবে আবার বাবা। তো তোমরা এইভাবে একটা মাস্ক তৈরি করে দিও, দেখবে অনেকটা মুখে কথা বলতে পারতো, তোমার টান লাগতেছে, তো দেখো কতটা গ্লেজ আসছে। আমি এখন ওই মুখটা মুছিনি, এখন মুছবো, আর ওই সাইডে মেরে, আচ্ছা আসো আসো আসো, দিচ্ছি, আসো আসো আসো, এখন ওই যে এখন দত খাবে, দিব তো তারা, দেখো তো কি আসলো, দেখো তো কি আসলো, তাড়াতাড়ি গিয়ে দেখো, সাইকেলের আওয়াজ পাচ্ছি, দেখো তো কি আসলো, দেখে আসো কি আসলো, কে জানি আসছে, তো অনেক বড় হয়ে গেছে ব্লগটা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, আমিও ভালো আছি এবং সুস্থ আছি আর কি এখন। তো আমরা এইভাবে যেন হাসি খুশি থাকতে পারি, আর আমাদের হাসি খুশি পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম, আর এবং তোমরা অনেক 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 করে লাইক দাও, তোমরা ভিডিও দেখো, লাইক দাও না কেন আমি বুঝতে পারি না, ভীষণ কষ্ট লাগে কিন্তু।